স্নেহের শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমরা এইচএসসি আইসিটির একটি প্রশ্ন সমাধান করতে যাচ্ছি আসলে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আমার বিশ্বাস তোমরা নিজেরা এটি সমাধান করতে পারবে এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এবং এখানে কতে বলছে বিসিডি কি তো আমরা বিসিডি জানি বাইনারি কোডেড ডেসিমেল অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত যে মোট 10টি সংখ্যা আছে এই 10টি সংখ্যাকে 4 বিটে রূপান্তর করে দেখানোর যে কোড সেটি হলো বিসিডি কোড দ্বিতীয় প্রশ্ন খতে অর্থাৎ 2 মার্কের জন্য যে প্রশ্নটি সেখানে বলছে 1 প্লাস 1 ইকুয়াল 1 ব্যাখ্যা করো এটি লজিক্যাল অর অপারেশনে সম্ভব অর্থাৎ যখন 1 এবং 1 হবে দুইটা ইনপুট যখন অন হবে তখন ফলাফলও অন হবে অর্থাৎ আমরা 0 কে আমরা নো দ্বারা প্রকাশ করি আর 1 কে আমরা ইয়েস দ্বারা প্রকাশ করে থাকি তার মানে এই বিষয়টি হলো এরকম যে আমরা একটি সার্কিট আঁকলাম এখানে এখানে একটি লাইট আমরা জ্বালাতে চাচ্ছি তো এই সার্কিটের অর্থাৎ প্লাস থেকে বিদ্যুৎ অর্থাৎ বিভব যে আবার নেগেটিভ পর্যন্ত যদি আসতে পারে এখানে যদি লাইট থাকে তাহলে লাইটটি জ্বলবে যদি এখানে মোটর থাকে তাহলে মোটর চলবে ফ্যান থাকলে ফ্যান ঘুরবে তো আমরা কি করি সব সময় যেন লাইট না জ্বলে ফ্যান না চলে সেজন্য কি করি আমরা সুইচ দিয়ে রাখি তাই না তো এখানে একটা সুইচ দিয়ে রাখলাম তো আমরা দুটি সুইচ রাখলাম এরকম আর একটা সুইচ এখানে রাখলাম এরকম তার মানে বিদ্যুৎ এখানে আসার পরে এটা এ সুইচ এটা বি সুইচ এ এবং বি এই দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তায় গিয়ে যদি নেগেটিভ পর্যন্ত আসতে পারে তাহলে আসলে লাইটটি জ্বলবে তো এটার ক্ষেত্রে যদি আমরা একটি সত্যক সারণি আঁকি তাহলে কেমন হবে আমরা একটু দেখি এ বি এ অর বি তাহলে এমন হবে যে 0 0 0 1 1 0 1 1 তার মানে অর গেটের আমরা 0 দিয়ে বোঝাচ্ছি অফ 1 দিয়ে বোঝাচ্ছি অন এ ও বি দুইটা সুইচই অফ আছে অফ থাকলে সে লাইটটা জ্বলবে না জ্বলবে না তাই আমরা এটাকে 0 দ্বারা প্রকাশ করলাম আবার এ অফ বি অন এ অফ বি অন এখন বি যদি অন থাকে তাহলে বিদ্যুৎ এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিকে যে এদিকে যে এদিকে যে এখানে আসতে পারবে তার মানে জ্বলবে তার মানে এটা 1 হবে এটা আবার এ 1 বি 0 তার মানে এ এখন অন বি এখন অফ তার মানে বিদ্যুৎ এখন এই দিক দিয়ে যাবে এ পথে এ সুইচ দিয়ে যাবে তার ফলে ফলাফল অন হবে এ অন বিও অন এ বি দুইটা যদি অন হয় তাহলে ফলাফল অন হবে তার মানে আসলে এটাই বোঝানো হচ্ছে এ অর বি দুইটাই যখন ওয়ান হয় তাহলে ফলাফল ওয়ান হয় কখন ওয়ান হয় তাহলে আমাদের এই সার্কিটটা আঁকতে হবে না এইটুকু লিখতে হবে না আমরা এই সত্যক সারণীটুকু একে বলবো যেটা লজিক্যাল অর অপারেশনে দুটি ইনপুটই যখন ওয়ান হয় তখন ফলাফল অর্থাৎ আউটপুট ওয়ান হয় তাই আমরা এটা ব্যাখ্যা করে দিলাম আর বাকিটা আমি আসছিলাম তোমাদের বোঝানোর জন্য এখন গ নাম্বার এখন বলছে উদ্দীপকটির সত্যক সারণি তৈরি করো সত্যক সারণি তৈরি করতে গেলে আমরা কিছু জিনিস এমনিতে শিখে নিই 0 প্লাস 0 মানে 0 0 প্লাস 1 মানে 1 আমরা তো এগুলো জানি 1 প্লাস 1 মানে হলো 1 0 1 0 প্লাস 1 মানে 1 1 1 1 প্লাস 1 মানে 1 0 0 1 0 0 প্লাস 1 মানে হলো 1 0 1 1 0 1 প্লাস 1 মানে হলো 1 1 0 1 1 0 প্লাস 1 মানে হলো 1 1 1 তার মানে আমরা এগুলো যদি মনে রাখি তাহলে আমাদের কিছু টেকনিক আমরা আলটিমেটলি বের করে ফেলতে পারবো তো আমরা জানি 1 আর 1 যোগ করলে 0 হাতে থাকে 1 বা 1 0 বলে থাকি আমরা এটাকে বা এটাকে আমরা 1 0 বলে থাকি 1 আর 1 যোগ করলে 1 0 আমরা বলছি কিন্তু যে কেউ আমাদের জিজ্ঞাসা করবে তখন আমরা 1 0ই বলবো কেননা বাইনারিতে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই আমরা এটা বাইনারি যোগের ক্ষেত্রে দেখছি বাইনারি যোগের ক্ষেত্রে কিন্তু একটা বিষয় তুমি মনে রাখো একটা বিষয় তুমি যদি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য খুব সুবিধা হবে তা হলো তুমি নিজেকে মনে রাখার জন্য এরকম মনে রাখো 1 আর 1 যোগ করলে 10 হয় যদিও আমরা 10 অন্যকে বলতে পারবো না কেন বলতে পারবো না বলতে পারবো না এই জন্য যে বাইনারিতে 0 আর 1 ছাড়া কোনো সংখ্যা নাই 2 নাই 3 নাই 4 নাই 5 নাই 6 নাই তাহলে 10 কি করে আসবে 10 তো নাই কিন্তু আমি নিজেকে বোঝানোর জন্য এটা মনে রাখবো যে 1 আর 1 যোগ করলে 10 10 আর 1 যোগ করলে 11 11 আর 1 100 100 আর 1 101 101 আর 1 110 110 আর 1 111 এটা আমি মনে রাখবো কেমন তাহলে আমি কিছু সুবিধা পাবো কেমন সুবিধা পাবো দেখো এখন আমাদের সত্যক সারণি তৈরি করতে হবে তো আমরা সত্যক সারণি তৈরি করব a নট b প্লাস b নট c এর জন্য আসলে এটা প্লাস না অর দেওয়া আছে এখন আমরা সত্যক সারণি তৈরি করব তাহলে আচ্ছা এ বি সি লিখলাম তো এ নট আছে এ নটের জন্য একটা ঘর নিলাম বি নট আছে বি নটের জন্য একটা ঘর নিলাম তারপর আছে এ নট বি এখন আমি এ নট নিয়েছি বিও আছে এ নট বি নিলাম তারপর আছে বি নট সি
b not c এর জন্য একটা ঘর নিলাম ফাইনালি এই দুটাকে অর করতে হবে a not b অর b not c আচ্ছা এখন খেয়াল করো আমাদের টেকনিকটা কোথায় কাজে লাগবে আমাদের টেকনিকটা এখন কাজে লাগবে যদি দুইটা ইনপুট থাকে ইনপুট যদি দুইটা হয় তাহলে 2 এর স্কয়ার 4টা ঘর হবে এরকম রো দিতে হবে 4টা যদি তিনটা ইনপুট থাকে তাহলে 2 এর পাওয়ার 3 তার মানে 8টা আমাদের সারি লাগবে কি আমরা বুঝতে পারলাম যদি তিনটা ইনপুট থাকে যেহেতু এটা বাইনারি 0 1 দ্বারা প্রকাশ করতে হয় তাহলে 8টা রো লাগবে যেহেতু আমাদের তিনটা ইনপুট a b c তাহলে আমাদের 8টা রো দিতে হবে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর দিলাম আমরা 8টা ঘর দিলাম তো প্রথমে সুইচ তো তিনটায় অফ থাকবে 0 0 0 লিখলাম এখন আমরা এই লাইনের সাথে বাইনারি 1 যোগ করব আমাদের টেকনিকের যে যোগ সেটা 0 0 এর সাথে 0 যোগ করলে 0 হবে 0 0 এর সাথে 1 যোগ করলে 1 1 এর সাথে 1 যোগ করলে 10 10 এর সাথে 1 যোগ করলে 11 11 এর সাথে 1 যোগ করলে 100 100 এর সাথে 1 যোগ করলে 101 101 এর সাথে 1 যোগ করলে 110 তারপর হলো 1 যোগ করলে 111 যেই ঘরগুলো বাকি থাকলো সেগুলোতে আমরা 0 দিয়ে দিলাম এই টেকনিকে আমরা এখানে সাজাবো যদি আমরা ভিতরে ভিতরে এই টেকনিকটা না অবলম্বন করি তাহলে এখানে আমাদের 0 0 1 1 1 0 করতে গিয়ে দেখব একটা ঘর আমাদের মিলছে না হয় 7টা ঘরে গিয়ে আমি আটকে গেছি অথবা 6টা ঘরে গিয়ে আটকে গেছি আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যে তারা এই জায়গায় ফুলফিল করতে পারে না যার ফলে আমরা যদি এখানে এই 1 1 যোগ করলে 10 এই সূত্র অনুযায়ী যদি আমরা যাই এটা আমাদের বানানো সূত্র আর কি একটা টেকনিক অবলম্বন করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য এটা সুবিধা হবে তো এখন আমাদের বলেছে এই ঘরে এ বার অর্থাৎ এ কমপ্লিমেন্টের মান বের করতে হবে বা এ নটের মান বের করতে হবে তাহলে আমাদের 0 আছে তার উল্টা হবে এই ঘরে যা আছে এই ঘরে তার উল্টো হবে উল্টো মানে 0 এর বিপরীত হলো 1 তাহলে 1 0 এর বিপরীত 1 0 এর বিপরীত 1 0 এর বিপরীত 1 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 এখন b not b এর বিপরীত 0 এর বিপরীত 1 0 এর বিপরীত 1 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 0 এর বিপরীত 1 0 এর বিপরীত 1 1 এর বিপরীত 0 1 এর বিপরীত 0 এখন a not b মানে এটা এন্ড গেট এন্ড অবস্থায় আছে এন্ড এর যে কোনো একটা 0 হলে 0 হয় এন্ড a not b a not আর হলো b এই দুইটার যে কোনো একটা যদি 0 থাকে তাহলে 0 হবে 0 0 আছে 0 0 এখানে 0 নাই দুইটা 1 তাহলে এখানে 1 দুইটা এখানে 1 তাহলে 1 0 আছে 0 0 আছে 0 0 1 একটা 0 আছে 0 একটা 0 আছে 0 b not c এই b not আর c দুইটা এন্ড অবস্থায় আছে b not আর হলো c লাইনে যে কোনো একটা 0 হলে ফলাফল 0 1 1 তাহলে এটা 1 b not c 0 আর 1 এর জন্য 0 1 1 এর জন্য 1 দিয়েছি 0 0 এর জন্য 0 0 1 0 1 0 0 1 1 দুইটাই 1 আছে তাহলে 1 0 0 এর জন্য 0 0 1 এর জন্য 0 কি ঠিক আছে তো এখন অর করতে হবে প্লাস মানে আসলে অর অরে যে কোনো একটা 1 থাকলে 1 a not b a not b or b c not এই দুই কলামের মধ্যে আমাদের কি করতে হবে অর করতে হবে অর মানে যে কোনো একটা 1 থাকলে 1 হবে দুইটার মধ্যে 0 0 0 একটা 1 আছে 1 1 আছে 1 এই দুইটার মধ্যে 1 আছে 1 0 0 দুইটা 0 তাই 0 0 1 1 0 0 0 0 0 0 এটি হলো আমাদের গ নাম্বার প্রশ্নের সত্যক সারণী আমরা তৈরি করলাম উদ্দীপক অনুযায়ী তাহলে কিভাবে করলাম টেকনিকগুলো কি আমাদের মনে থাকবে যদি দুইটা ইনপুট থাকে তাহলে আমাদের ঘর হবে রো হবে 4টা যদি তিনটা ইনপুট থাকে তাহলে আবার 3 এর কিউব তিনটা ইনপুট যেহেতু আছে তাহলে রো হবে 8টা আর এই 8টা রো এর ক্ষেত্রে আমরা এই ইনপুটগুলো দেওয়ার ক্ষেত্রে এই সূত্রটা অবলম্বন করব 0 দিয়ে শুরু হবে 0 এর সাথে 1 যোগ করব তার সাথে 1 যোগ করব তার সাথে 1 যোগ করব 0 1 10 11 100 101 110 111 শেষে ফাইনালি তিনটাই যখন 1 হয়ে যাবে তখন আমার এখানে কমপ্লিট হবে তো এইভাবে করে আমরা সত্যক সারণীতে আমরা মানগুলো পুট করব বা বসাবো এখন ঘ নাম্বার কি বলছে উদ্দীপকটির ফাংশন কি শুধু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব সম্ভব কিনা যদি সম্ভব হয় তাহলে আমরা সেটা দেখাবো আসলে অবশ্যই এটা সম্ভব কিভাবে সম্ভব সেটা আমরা দেখব তাহলে আমরা লিখি f ইকুয়াল a not b অর b not c
এটা আমাদের ন্যান্ড গেট দিয়ে করতে হবে তো ডি মর্গানের দুটো সূত্র আছে সূত্র দুটো আমাদের লাগবে এক নাম্বার সূত্র হলো এ অর বি পুরোটার উপরে নট ইকুয়াল এ নট এন্ড বি নট দ্বিতীয় সূত্র হলো এ এন্ড বি পুরোটার উপরে নট তাহলে এ নট অর বি নট সূত্র দুটো সহজে মনে রাখার বুদ্ধিটা হলো যে বাম পাশে অর আছে ডান পাশে এন্ড আছে বাম পাশে এন্ড আছে ডান পাশে অর আছে এই পাশে যোগ থাকলে ওই পাশে গুণ এই পাশে গুণ থাকলে ওই পাশে যোগ বাম পাশে দুইটারই পুরোটার উপরে বার আছে একসাথে আর ডান পাশে আলাদা আলাদার উপরে বার আছে কেমন তাহলে এটাতে আমাদের এখন সূত্র করতে হবে শুধু ন্যান্ড গেট দিয়ে তো ন্যান্ড গেট মানে সে গুণ চিহ্ন নিয়ে আসে তাহলে আমরা ন্যান্ড গেট দিয়ে আমরা এখন দেখতে যাচ্ছি আমাদের ন্যান্ড মানে গুণ নিয়ে আসবে ন্যান্ড চিহ্ন গুণ নিয়ে আসবে যদি গুণ নিয়ে আসতে হয় তাহলে আসলে এখানে প্লাস আছে তাহলে প্লাস ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব না তাই আমরা এটার উপরে দুইটা বার তুলে দিচ্ছি পরের লাইনে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এরকম দুইটা আমরা বার দিয়ে দিলাম দুইটা বার মানে কাটাকাটি কোনো কিছু নাই আচ্ছা এখন আমরা নিচের এই বারটা ধরব এই নিচেরটা ধরে পুরোটাকে ধরব এ এটুকু ধরব বি উপরে একটা বার মাঝখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এই সূত্রটি হিসাব করছি এ অর বি পুরোটার উপরে বার তাহলে এ নট অ্যান্ড বি নট তাহলে এটুকু হলো এ তার নট অ্যান্ড বি তার নট এই যে নিচেরটার জন্য এইটার জন্য আমরা এই বারের জন্য এই কাজটুকু করতে পারলাম ডি মর্গানের সূত্র দিয়ে তো এখন উপরে তো আর একটা বার আছে সেই বারটা আমরা দিয়ে দিলাম এখন এটা আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো কিভাবে সেটা আমরা দেখাই কি কি আছে এ বি সি আছে এ বি সি সকল গেট আমাদের ন্যান্ড গেট নিতে হবে এ নট তাহলে কি হলো এটা এটা হলো এ এটাও এ নট মানে হলো এ নট খেয়াল করো আমরা কিন্তু এখানে শুধু নট গেট নিতে পারবো না কেননা আমাদের বলে দেওয়া হয়েছে ন্যান্ড গেট নিতে হবে বি তার সাথে বি বি নিলাম আমরা এখানে একটা ন্যান্ড দিলাম তাহলে ফাইনালি রেজাল্টটা কী হলো এ নট বি এটা হলো এ নট এটা বি তার সাথে নট কি ঠিক আছে তার মানে আমার এটুকু হয়ে গেল এখন বি নট সি তাহলে বি নট নিচ্ছি ন্যান্ড দিয়ে এটা হলো বি নট তার সাথে আমাদের সি কী হলো এখন বি নট সি এই নটের জন্য এটার বার হলো এখন এই দুটোকে আবার ন্যান্ড করতে হবে তাহলে অ্যান্ড করে দিই আগে এরকম তার মানে কী হলো এটুকু আমরা এখানে লিখি তারপর এটুকু লিখি এই বারের জন্য পুরোটার উপরে একটা বার দিয়ে দিলাম এখন দেখি আমাদের হয়েছে কি না এ নট বি তারপরে নট আছে বি নট সি নট আছে পুরোটার উপরে নট আছে তার মানে আমাদের ন্যান্ড গেট দিয়ে আমরা আমাদের যে রেজাল্ট ছিল অর্থাৎ উদ্দীপক ছিল সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারলাম প্রিয় শিক্ষার্থী তোমরা এটি খাতায় প্র্যাকটিস করার চেষ্টা করো খাতায় তোমরা অবশ্যই লিখে লিখে করো তাহলে অবশ্যই তোমরা ভালো করবে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী এপিসোডে